মহানগরীত মুখলধার বৰষুণ এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মহানগরীত মুখলধার বৰষুণ আৰু হঠাৎ কলা কলা হৈ পৰিল মহানগরীৰ আকাশ হঠাৎ পুৱাৰ ভাগতে কলা হৈ পৰিল মহানগরীৰ আকাশ আৰু যিকোনো মুহূৰ্ততে ভয়ংকৰ ধুমুহা অহাৰ সম্ভাৱনা আমি দেখুৱাইছো আমাৰ কাৰ্যালয়ৰ বাহিৰৰ অংশৰ দৃশ্য মুখলধার বৰষুণ কলহৰ কাণেৰে ঢলা বৰষুণ এয়া মহানগরীৰ দৃশ্যাংশ মহানগরীৰ বিভিন্ন প্ৰান্ত এতিয়া জলমগ্ন মহানগরীৰ বিভিন্ন অঞ্চল এতিয়া বুৰিছে কৃত্ৰিম বানৰ কবলত মহানগরীৰ বিভিন্ন অঞ্চল আমি দেখুৱাইছো দৃশ্যাংশ মুখলধার বৰষুণ হঠাৎ আহিলে যাক মুখলধার বৰষুণ আৰু ধাৰাবাহিকভাৱে বৰষুণ আহি আছে কিন্তু আজি পুৱা হঠাৎ কলা হৈ পৰিল মহানগরীৰ আকাশ আৰু এজাক মুখলধার বৰষুণ আৰু যিকোনো মুহূৰ্ততে ধুমুহা অহাৰ সম্ভাৱনা মহানগরীর বতরে লৈছে ভয়ঙ্কর রূপ আমি দেখুৱাইছো দৃশ্যাংশ মুখলধার বরষুণ আর কলা হয়ে পড়ছে মেঘাচ্ছন্ন হয়ে পড়ল মহানগরীর আকাশ নিমিষতে হঠাৎই কলা হয়ে পড়ল মহানগরীর আকাশ আমি দেখুৱাইছো দৃশ্যাংশ টাইম এইটর কার্যালয়ের বাহিরের অংশ আমি দেখুৱাইছো মুখলধার বরষুণ আর মহানগরীর বিভিন্ন প্রান্ত এটা পানীত বুর গৈছে চানমারি অনিল নগর নবীন নগর জু রোড রুক্মিণী গাঁওকে আদি করে বিভিন্ন অঞ্চল এটা জলমগ্ন কিন্তু তার মাজতেই যেহেতু বতরে কলাবরণ ধরলে বা মুখলধারে যাক বরষুণ আহিছে অধিক ভয়ঙ্কর হওয়ার পরিবেশ অধিক ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে মহানগরীর পরিবেশ অধিক ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে আমি দেখুৱাইছো দৃশ্যাংশ রাজ্যের বিভিন্ন প্রান্তত এতিয়া মুখলধার বরষুণ ঠায়ে ঠায়ে বানে লৈছে সংহারী রূপ কোরবাত যদি কৃত্রিম বান কোরবাত প্রাকৃতিক বান ধেমাজি লখিমপুর আদি জিলাত এতিয়া বানৰ কবলত ধেমাজি লখিমপুৰত ইতিমধ্যে আৰম্ভ হৈছে বানৰ সংহাৰী ৰূপ আৰম্ভ হৈছে আৰু বিভিন্ন প্ৰান্তত গুৱাহাটী মহানগৰী নলবাৰীকে আদি কৰি বিভিন্ন চহৰ এতিয়া কৃত্ৰিম বানত বুৰিছে আমি দেখুৱাইছো দৃশ্যাংশ মহানগৰীত বতৰে লৈছে ভয়ংকৰ ৰূপ আৰু হঠাৎ কলা হৈ পৰিল মহানগৰীৰ আকাশ আৰু যিকোনো মুহূৰ্ততেই ভয়ংকৰ ধুমুহা অহাৰ সম্ভাৱনা আৰু বিপৰ্যয়ে দেশৰ বিভিন্ন প্ৰান্তত সন্ত্ৰাস চলাই থকাৰ মাজতেই হয়তো এয়া বিপৰ্যয়ৰ প্ৰভাৱ নেকি বিভিন্নজনে প্ৰশ্ন কৰিছে বিপৰ্যয়ে ভয়ংকৰ প্ৰভাৱ পেলাইছে বিপৰ্যয়ে সন্ত্ৰাস সৃষ্টি কৰিছে আৰু বিপৰ্যয়ৰ মাজতেই অসমৰ আকাশ এতিয়া কলা হৈ পৰিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত মুখলধাৰ বৰষুণ নিশা কালি দিনৰ ভাগত বা নিশাৰ ভাগত বা আজি এই মুহূৰ্তলৈকে বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহিছে খবৰ মুখলধাৰ বৰষুণ ঠায়ে ঠায়ে ধুমুহাৰ খবৰ আহিছে ঠায়ে ঠায়ে ঘৰ ভাঙিছে ক'ৰবাত বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে আৰু বিশেষকৈ নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প তাৰ পাৱাৰ হাউচত সোমাইছে পানী নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পলৈও আহিছে ভাবুকি পাৱাৰ হাউচত পানী সোমাইছে অর্থাৎ অত্যন্ত ভয়ঙ্কর রূপ লৈছে রাজ্যের বতরে কোরবাত বরষুণ কোরবাত ধুমুহা কোরবাত বানর সংহার এয়া আমি টাইম এইটর কার্যালয়ের বাহিরের দৃশ্যাংশ দেখুৱাইছো টাইম এইটর কার্যালয়ের পর আমি যে দৃশ্যাংশ লৈছো সেই দৃশ্যাংশ আমি দেখুৱাইছো হঠাৎ ভয়ঙ্কর এজাক বরষুণ আর বতরে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বতরে কাল রূপ ধারণ করেছে পুয়ার ভাগলৈকে সাত বজালৈকে ঠিকই আছিল বতর কিন্তু আঠ বজা বা আঠ বজাৰ পৰা বতৰে লৈছে ভয়ংকৰ ৰূপ কলা হৈ পৰিছে মহানগৰীৰ আকাশ আমি দৃশ্যাংশ দেখুৱাইছো এয়া মহানগৰীৰ দৃশ্য কলা হৈ পৰিছে হঠাৎ মেঘাচ্ছন্ন হৈ পৰিল পুনৰ কৈছো যে ক'ৰবাত বানপানী ক'ৰবাত ধুমুহা আন ক'ৰবাত কৃত্ৰিম বান ধেমাজি লখিমপুৰ জলমগ্ন ক'ৰবাত ক'ৰবাত মাথাউৰি ভঙাৰ খবৰো আহিছে বাৰিষাৰ আৰম্ভণিতেই মথাউৰি ভঙাৰ খবৰ ই অত্যন্ত এটা অশনি সংকেত বুলি ক'ব লাগিব খহনীয়াৰ সমস্যাটো আছেই খহনীয়াৰ সমস্যাৰ বাবে শংকিত হৈ পৰিছে নৈপৰীয়া ৰাইজ অৰ্থাৎ আজিৰ তাৰিখত যদি ক'বলৈ যোৱা যায় অসমৰ বতৰ বা অসমৰ পৰিৱেশ অসমৰ পৰিস্থিতি অত্যন্ত দুখজনক হ'বলৈ গৈ আছে বা অত্যন্ত বেয়া বুলি ক'ব লাগিব আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট যিটোৱে কেমেৰাত বন্দী কৰিছে দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ এয়া জি এছ ৰোডৰ দৃশ্যাংশ জি এছ ৰোডৰ আকাশ এতিয়া কলা আৰু মুখলধাৰে যাক বৰষুণ কাৰোবাৰ বাবে এই যাক বৰষুণ হ'ব পাৰে আৱেগৰ বৰষুণ সপোনৰ বৰষুণ কিন্তু খাটি খোৱা জনতাৰ বাবে খাটি খোৱা লোকৰ বাবে এই যাক কেতিয়াও আৱেগৰ বা সপোনৰ বৰষুণ হ'বই নোৱাৰে কিয়নো কোনোবাই কোনোবাই পদপথৰ যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকে ব্যৱসায় আৰম্ভ কৰিছিলহে মাথো দোকান খুলিছিলহে মাথো বা যিসকল খাটি খোৱা শ্ৰমিক তেওঁলোকে শ্ৰমদান আৰম্ভ কৰিছিলহে মাথোন কিন্তু হঠাৎ মহানগৰীৰ বতাহ আকাশ কলা হৈ পৰিল মহানগৰীৰ আকাশ কলা হৈ পৰিল আৰু এজাক মুখলধাৰ বৰষুণ কলহৰ কাণেৰে ঢলা এজাক বৰষুণ আৰু যিকোনো মুহূৰ্ততে ধুমুহা অহাৰ সম্ভাৱনা যিহেতু বিপৰ্যয়ে সংঘাৰ চলাই আছে বিপৰ্যয়ে দেশৰ বিভিন্ন প্ৰান্তত সংঘাৰ চলাইছে বাংলাদেশত সংঘাৰ চলাইছে আৰু বিপৰ্যয়ৰ সেই খবৰৰ মাজতেই এয়া মহানগৰীটো যেন বিপৰ্যয় মহানগৰীৰ অলিয়ে গলিয়ে এতিয়া বিপৰ্যয় মহানগৰীৰ
প্রায়বুর অঞ্চল, ইটোর পাছত সিটো অঞ্চল এটা কৃত্রিম বানত পুরিছে। চানমারী কথা কোক, জোরোদ, রুক্মিণীগাঁও, হাতীগাঁও বিভিন্ন অঞ্চল এটা বানত পুরিছে। আমি দৃশ্যাঙ্ক দেখুয়াই আছো মুখলধার বরষুণ, হয়তো গোটেই দিন হয়তো এই বরষুণ আহিব পারে। বতরের যে রূপ, বতরের রূপ দেখে সকলে অনুমান করেছে যে গোটেই উড়ে দিন এই বরষুণ দিব বা বরষুণের কবলত পড়ব মহানগরবাসী। আমি দৃশ্যাঙ্ক দেখুয়াই আছো যিমান দূর সম্ভব আমি দেখাবলে চেষ্টা করছো। আর তীব্র যানজটের প্রসঙ্গ তো আছে, যেহেতু এটা বরষুণ তীব্র যানজট সৃষ্টি হয়েছে জি এস রোডকে আদি করে চানমারীকে আদি করে রাজগড় আদি অঞ্চলকে আদি করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি দেখুয়াইছো যে মহানগরীর ইটোর পাছত সিটো ঘটনা, প্রথমে খারগুলিত পানির পাইপ ফুটিল, খারগুলির পাছত রাজগড়ত পানির পাইপ ফুটিছে, অর্থাৎ পানি আর পানি জলমগ্ন গুয়াহাটি মহানগরী। আমি নিঃসঙ্গ দেখুয়াইছো, স্ক্রিনত দেখুয়াইছো যে কোলা হয়ে পড়ল, হঠাৎ কোলা হয়ে পড়ল মহানগরীর আকাশ। আর বানপানির খবর আমি সম্প্রচার করে থাকার মাজতেই ধেমাজি লক্ষিমপুর আদি অঞ্চল বানে সংহারী রূপ ধারণ করে থাকার সময়তেই বানে সপোনের ঘর উতাই নিয়ার একটা দৃশ্যাঙ্ক আমি দেখুয়াইছিল। আমি সেই দৃশ্যাঙ্ক আমি ধারাবাহিকভাবে দেখুয়াইছিল কেন একটা ঘর ক্যামেরার সম্মুখতেই লাইভতেই কেন টসনস হয়ে পড়ছিল। অর্থাৎ পরিস্থিতি, বতর এটা অত্যন্ত বেয়া বলে কব লাগিব। বিপর্যয়ের মাজতেই যেন বিপর্যয়, গুয়াহাটি মহানগরীতো বিপর্যয়, মহানগরীর অলিয়ে গলিয়ে পানি। রাইজ এটা উলাবলে চিন্তা করবলিয়া হয়েছে, নিজের বাহনখন লই এখোজ আগবাড়ি যাবলে রাইজে এটা চিন্তা করবলিয়া হয়েছে। কিন্তু তার মাজতেই আহিছে এয়া খবর যে মহানগরীত কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে, আর আনফালে কোলা করে কোলা হয়ে পড়ছে মহানগরীর আকাশ। আমি দৃশ্যাঙ্ক যিমান দূর সক্ষম দেখাবলে চেষ্টা করছো, ভিডিও জার্নালিস্ট যে দেখুয়াই আছে টাইম এটর কার্যালয়ের বাহিরের দৃশ্যাঙ্ক আমি দেখুয়াইছো। বরষুণ হঠাৎ অহা যাক বরষুণ, আমি পুনের কোথাও কারোবার এই যাক সপোনের বরষুণ হব পারে, কিন্তু যখন পদপথর ব্যবসায়ী যখন শ্রমিক তেওঁলোকৰ বাবে কেতিয়াও এই যাক বরষুণ সপোনের বরষুণ হবই নোৱাৰে। আমি দৃশ্যাঙ্ক দেখুয়াইছো অলিয়ে গলিয়ে পানি। আমি খবর আহিছে যে চানমারী রাজগড় আদি অঞ্চল কৃত্রিম বানত বুড়িছে, চানমারী রাজগড় আদি অঞ্চল কৃত্রিম বানত বুড়িছে, হাতীগাঁও অঞ্চল পানি হয়েছে, হাতীগাঁও অঞ্চল পানি হয়েছে। আমি খবর আহি পড়ছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট, হাতীগাঁওত পানি, হাতীগাঁও চানমারী জোরোদত পানি বানর কবলত, হাতীগাঁও চানমারী জোরোদ কৃত্রিম বানত বুড়িছে, কৃত্রিম বানত বুড়িছে, অর্থাৎ উটি গেছে বানত, উটি গেছে মহানগরীর আভিজাত্য, বানত উটি গেছে মহানগরীর মহানগরিকর আভিজাত্য, এজাক দুজাক বরষুণতেই উটি গল বুড়ি গেছে সমগ্র মহানগরীর কেতবুর অঞ্চল। হঠাৎ কোলা হয়ে পড়ল মহানগরীর আকাশ, আর যিকোনো মুহূর্ততে ভয়ঙ্কর ধুমুহা অহার সম্ভাবনা। এফালে বিপর্যয়, এফালে বিপর্যয়, দেশের বিভিন্ন প্রান্তর বিপর্যয় খঙ্গারী রূপ, আর মহানগরীতো যেন বিপর্যয়, অসমতো যেন বিপর্যয়, ধেমাজি লক্ষিমপুর এটা বানত বুড়িছে। আর বারিষার আরম্ভণিতেই মথাউরি ভঙার খবর, বারিষার আরম্ভণিতেই নামনি খোৱানশিৰি জলবিদ্যুৎ প্রকল্পর পাওয়ার হাউসত সোমাল পানি, অর্থাৎ এয়া বারিষার আরম্ভণি, বারিষার মাজভাগত বা বারিষার শেষলৈ কি পরিস্থিতির সৃষ্টি হব সেয়া নিশ্চিতভাবে ভগবানেহে জানে। আমি দেখুয়াইছো দৃশ্যাঙ্ক যিমান দূর সক্ষম হয় আমি দেখাবলে চেষ্টা করছো, আমার জি এস রোডের কার্যালয়ের বাহিরের দৃশ্যাঙ্ক, হঠাৎ অহা যাক বরষুণ আর জি এস রোডত তীব্র যানজট, জি এস রোডত তীব্র যানজটের খবর আছে। আমার বন্তিয়ে জানাইছে, বন্তিয়ে জানাইছে এই মুহূর্তে যে জি এস রোডত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আর চানমারী রাজগড় আদি অঞ্চল, চানমারী রাজগড় আদি অঞ্চল এতিয়া বানত বুড়িছে। আমি যিকোনো মুহূর্তের খবর, প্রতিটি মুহূর্তের প্রতিটি খবর আমি দিবলে চেষ্টা করছো, বানর খবর, বানর লেটেস্ট আপডেট, বানর লেটেস্ট আপডেট, গুয়াহাটির কৃত্রিম বানপানির লেটেস্ট আপডেট আমি দিবলে চেষ্টা করছো। আর দেড়শতকৈও অধিক বাহন এই মুহূর্তত আবদ্ধ হয়ে পড়ছে টাইম এইটর কার্যালয়ের সম্মুখের, অর্থাৎ জি এস রোডের এই অঞ্চলট। আমি পুনের জানাইছো যে মহানগরীর অলিয়ে গলিয়ে কৃত্রিম বানপানি, আর ধেমাজি লক্ষিমপুরের সমান্তরালক নলবারীত কৃত্রিম বানপানির সৃষ্টি হয়েছে, নলবারী শহর কৃত্রিম বানপানির খবর আমি দেখুয়াইছিল। আর লাইভত কেন একটা ঘর, একটা ঘর কেন টসনস হয়ে পড়ছিল সে আমি দৃশ্যাঙ্ক দেখুয়াইছিল। অর্থাৎ এতিয়া সমগ্র দেশতে এটাই খবর, পানি আর পানি, পানি আর ধুমুহা, ধুমুহা আর পানি। আমি দৃশ্যাঙ্ক দেখুয়াইছো হঠাৎ কোলা হয়ে পড়ল মহানগরীর আকাশ, হঠাৎ যেন এজাক মুখলধার বরষুণ আহিল, আর ধুমুহা অহার সম্ভাবনা, ধুমুহা যিকোনো মুহূর্ততে আহিব পারে, প্রচন্ড ধুমুহা। আমি দৃশ্যাঙ্ক দেখুয়াইছো, এয়া এক্সক্লুসিভ দৃশ্য টাইম এইটর কার্যালয়ের বাহিরের দৃশ্যাঙ্ক আমি দেখুয়াইছো। আর আপনিও জানাক আপনার অঞ্চলতো যদি বরষুণ হয়েছে আপনি জানাক, আমি কমেন্ট বক্স খোলা আছে, আপনার অঞ্চলতো যদি ধুমুহার প্রভাব পড়ছে তেনহলে আপনি জানাক কমেন্ট বক্সত, আপনি জানাক আপনি কোন অঞ্চলের বা কোন অঞ্চলের আপনি
কমেন্ট করেছে সেয়া জানাব আর আপনার অঞ্চলের বতর কেনেকা সেয়া জানাব আমি কমেন্ট পড়বলে চেষ্টা করি। আমি পুনের জানাইছো যে মহানগরীর দৃশ্যাংক মহানগরীর টাইম এইটর কার্যালয়ের পর আমি যান দূর সম্ভব আমি লোলে চেষ্টা করছো। হঠাৎ কোলা হয়ে পড়ল আকাশ, তারপরতেই এজাক মুখলধার বরষুণ আর যিকোনো মুহূর্ততে ধুমুহা অহার সম্ভাবনা, আর ইটোর পাশত সিটো ভূমিকম্পর খবরও আমি দিবলে চেষ্টা করেছিল। ছটাতক অধিক এই মাহটুতেই চলিত মাহটুতেই ছটাতকও অধিক ভূমিকম্পয় জোকারিলে সমগ্র রাজ্য, তার মাজতেই বানপানীর খবর, তার মাজতেই ধুমুহার খবর আমি দৃশ্যাংক দেখাইছো। ভিডিও জার্নেলিস্ট জিতুয়ে দেখুয়াই আছে দৃশ্যাংক।